वंदे भारत एक्सप्रेस से यांत्रिक त्रुटि आज जाजिरे बातिल ट्रेन ट्रेन बातिल के केंद्र करे हावड़ा स्टेशने विक्षोभे नामलें यात्रीरा। हावड़ा एनजेपी शाखार वंदे भारत एक्सप्रेस से यांत्रिक त्रुटि एर फले स्टेशने घंटा खानिक आटके पड़े यात्रीरा। सूत्रेर खबर, वंदे भारत एक्सप्रेस से यांत्रिक त्रुटि देखा देवाय ट्रेन बातिल करे पूर्व रेल। शुक्रवार सकाले ट्रेनेर यांत्रिक त्रुटि घिरे चांचल्य सृष्टि हय। একই বন্দে ভারত এক্সপ্রেসে অন্যান্য ট্রেনের তুলনায় ভাড়া অনেকটাই বেশি, সেই কারণে টাকার বিনিময়ে বিভিন্ন পরিষেবা একইভাবে নিতে চান যাত্রীরা। কিন্তু মাঝে মধ্যেই বন্দে ভারত এক্সপ্রেসের সমস্যা দেখা দেয়, গন্তব্যস্থলে পৌঁছতে দেরি হয় যাত্রীদের। এর আগেও বারবার এই একই সমস্যা দেখা গিয়েছে, তাই এদিন যাত্রীদের ক্ষোভ পৌঁছয় চরমে। সূত্র মারফত খবর, এদিন রাজ্যপাল সিপি আনন্দ বোসের বন্দে ভারত এক্সপ্রেসে মালদায় যাওয়ার কথা ছিল। যান্ত্রিক ত্রুটির কারণে রাজ্যপালকেও এক ঘন্টা অপেক্ষা করতে হয় হাওড়া স্টেশনে। পাশাপাশি এদিন যাত্রীদের পর্যাপ্ত পরিষেবা না দেওয়া নিয়ে বিক্ষোভ শুরু হয় স্টেশন চত্বরেই। কিছু বলেনি, টেকনিক্যাল প্রবলেম আছে তো, বাট ওর জন্য অন্য ট্রেন দিয়েছে, তাও এক ঘন্টা লেট, তো ওখানে তো ঝামেলা হচ্ছে, কিছু প্যাসেঞ্জার যেতে চাইছে না। অবশেষে রাজ্যপালকে যুবা এক্সপ্রেসে করে মালদায় নিয়ে যাওয়া হয়। পাশাপাশি যাত্রীদের বিক্ষোভ সামাল দিতে এদিন পূর্ব রেলের সিদ্ধান্তে যুবা এক্সপ্রেসে যাত্রা করানো হয়। হাওড়া থেকে সৌভিক সান্যাল ও অর্পণ সিংহের রিপোর্ট, সময় কলকাতা।